দেখছিলাম বিকালের শুরুতেই ক্রিকেট নিয়ে কথা বলবো, দেশ বিদেশের লেটেস্ট ক্রিকেটের সকল ধরনের খবর আপনাদের কাছে আমরা দিব, সাথে বিষয় ভিত্তিক কিছু জিনিস নিয়ে আমাদের আলোচনা আছে। যেমন আজকে আমাদের আলোচনা অবশ্যই বাংলাদেশের ওপেনার সংকট। বাংলাদেশের ওপেনার সংকট আমরা এই কারণে বলছি যে লাস্ট কাপল অফ সিরিজ অথবা শেষ কয়েকটা টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টিতে আমরা দেখেছি এখনো পর্যন্ত আমাদের ওপেনাররা সেটেল ডাউন করতে পারেনি। তামিম ইকবাল খানের পাশাপাশি আরেকজন ওপেনারকে খোঁজা হচ্ছে, কারণ তামিম ইকবাল খান অলরেডি তিনি সেটেল ডাউন করে গেছেন। তার পাশে আমরা বিভিন্ন সময়ে দুজন ওপেনারকে ঘুরিয়ে ফিরে খেলতে দেখেছি, সৌম্য সরকার এবং তার সাথে ইমরুল কায়েস। টেস্ট ইমরুল কায়েস নিজের ঝান্ডা গেড়েছেন, বাট সৌম্য সরকার এখনও অনেকখানি নড়বড়ে, টেস্টে আবার তাকে আমরা ওপেন করতে দেখছি না, তাকে আমরা একটুখানি লেট ডাউনে খেলতে দেখছি। এইসব নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রূপক। সাইফুল রূপক, আপনাকে অনেক অনেক স্বাগত। এবং যেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশের ওপেনার সংকট। ধন্যবাদ মাহাদি। এবং ওপেনার সংকট বেশ কিছুদিন ধরে হচ্ছে, এবং বিশেষ করে টেস্ট ক্রিকেটে তামিমের সাথে সেভাবে সক্ষমতা করতে পারছে না সৌম্য। আমরা কার্ডটি দেখছি যে টেস্ট ক্রিকেটের সময় আসলে আরো বেশি নাজুক। টেস্ট ক্রিকেটের কার্ডটি আমরা দেখলে বুঝতে পারবো। সাইফুল রূপক, সৌম্য সরকার টেস্ট ক্রিকেটে তার যদি হিসাবটা আমরা দেখি, 10 ম্যাচ মাত্র 19টা ইনিংস তিনি খেলতে পেরেছেন, 4টা 50 তার। শ্রীলঙ্কার এগেনস্টে টেস্টে আমরা দেখেছি সৌম্য সরকার মোটামুটি ভালোই করেছেন, বাট সৌম্য সরকারের ওয়ানডে ক্যারিয়ারের তুলনায় টেস্ট ক্যারিয়ার এখনো সেভাবে এস্টাবলিশড হয়নি, যেটা আপনি মাত্র বলছিলেন। সৌম্য সরকারের লেটেস্ট যে পারফরমেন্স বা তার যে ফর্ম, সেই ফর্মটা যদি আমরা একটুখানি কার্ডে দেখি, সবশেষ 10 ইনিংসে সৌম্য সরকার কেমন খেলেছেন, সবশেষ 10 ইনিংসে সৌম্য সরকার কেমন খেলেছেন সেটা অবশ্যই আমরা আপনার মাধ্যমে জানব। এখন ওয়ানডে দেখাচ্ছি, তবে সৌম্য টেস্টে শেষ 10 ইনিংসে যেভাবে পারফর্ম করেছে সেভাবে আসলে কিছুই করতে পারেনি, যেহেতু 4টা 50 করেছে। 4টা 50-র মধ্যে শ্রীলঙ্কা সিরিজে 2টো 50 এসেছিল, কিন্তু সেটা স্ট্রাইক রেট অনেক বেশি ছিল। আমরা সম্ভবত সবশেষ 10টা ইনিংসের হিসাবটা হাতে পেয়েছি, সবশেষ 10 ইনিংসে আসলে সেভাবে বড় ইনিংস নেই, একটি মাত্র ইনিংস আছে, 87 নট আউট, কিন্তু সেভাবে দলের জন্য সেই ইম্প্যাক্টটা আসলে সৌম্য সরকার দেখাতে পারেনি, যেটা আসলে জাতীয় দল ওপেনার হিসেবে তামিমের সাথে আসলে সেভাবে লং ইনিংস চেয়েছিল। সৌম্য খুব অ্যাটাকিং খেলছে, কিন্তু ধরে রাখার বা স্ট্রাইক রোটেট করে খেলার যে ধারাবাহিকতা দরকার ওপেনারের ক্ষেত্রে, সেই জায়গাটা আসলে ব্যর্থ হয়েছেন, যেটা তিনি 2015 সালে যখন ডেবু হয়েছে তখন আমরা দেখেছি যে সৌম্য অনেক বেশি আরো ফ্লুয়েন্ট ছিল। রাইট, আপনি বলছেন যে সৌম্য সরকারের ব্যাটে ফ্লুয়েন্সি ছিল, শুরুটা খুব ভালো করেছিলেন, সবকিছু মিলে। রূপক, যদি আপনি একটু আমার দিকে অ্যাটেনশনটা দেন, সেটা হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর কথা হচ্ছে, প্রচুর কথা বেড়েছে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই বলা হচ্ছে হাতুরু সিং এর একদম পছন্দের পাত্র ছিল সৌম্য সরকার, তার পারফরমেন্স ডাজেন্ট ম্যাটার, শুধুমাত্র সৌম্য সরকার হাতুরু সিং এর বদৌলতে বাংলাদেশ দলে খেলেছে। গণমাধ্যমে প্রচুর লেখালেখি, গণমাধ্যম না, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে। একজন ফিল্ড রিপোর্টার হিসেবে আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? অবশ্যই সৌম্য, যেহেতু 2015 সালে যখন হাতুরি যখন ব্রেক দেয় সৌম্যকে, তখন আসলে সৌম্য বেশ কিছু ভালো ইনিংস খেলেছে, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে সেঞ্চুরি দেখেছেন আপনি, সাউথ আফ্রিকার সাথে 90-এর ঘরে ইনিংস খেলেছে এবং ম্যাচ উইনিং অনেক বেশি ইনিংস খেলেছে এবং ম্যাচকে খুব সহজে পার্থক্য গড়ে দিয়েছিলেন সৌম্য। কিন্তু সেই সৌম্য যখন সেই সুযোগটা দেখিয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেই তার যে ব্যাটিংটা দেখিয়েছে, এরপর আসলে গত 1 বছরে পারফরমেন্স না করলেও আসলে টিম ম্যানেজমেন্ট এবং হাতুরু হেড কোচ তাকে অনেক বেশি পছন্দ করতেন এবং সেই সুযোগটা দিয়েছেন। সৌম্য আসলে সেই সুযোগটা ঠিক সেভাবে কাজে লাগাতে পারেননি, আপনারা শেষ কয়েকটা ইনিংসে দেখছেন যে, এবং রূপক শুধুমাত্র শেষ 10 ইনিংসের কথা যদি আমরা বলি সেটা ডেফিনেটলি আমরা বলেছি, এবং লাস্ট যেটা হয়েছে বিপিএল এ সৌম্য সরকারের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, অনেকে বলছে দলের হয়ে যেভাবে তার স্টার্ট করার কথা ছিল তার দল ভালো করেনি, সে খুব ভালো পারফর্ম করেনি, সে কি ছিল, খুব বেশি বল নষ্ট করেছে, বড় ইনিংস নেই। ইমরুল কায়েসের ব্যাপারে একটুখানি যেতে চাই, ইমরুল কায়েসের হিসাবটাও আমাদের হাতে আছে, এবং ইমরুল কায়েস এই তিনজনের মধ্যে মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, যদি আমরা একটু তার শেষ ওয়ানডে ক্যারিয়ারটা দেখে আসি। ওয়ানডেতে ইমরুল কায়েস 70 ম্যাচ খেলে প্রায় 2000-এর মতো রান করেছে, গড় 29, তবে 2008-এ অভিষেকের পর থেকে ইমরুল কায়েস কিন্তু আসা যাওয়ার মধ্যে আসলে সেভাবে স্টেবল না। তামিম যেভাবে আসলে 2007 থেকে জাতীয় দলে ওপেনার হিসেবে খেলছে, ইমরুল কায়েস আসলে সেইভাবে নিজেকে জায়গাটা ধরে রাখতে পারেনি। তবে বেশ কিছু ইনিংস আছে, বিশেষ করে ঘরের দেশের মাটিতে আপনি 2011 ওয়ার্ল্ড কাপ বা 2015 বেশ কিছু ইনিংস আছে, কিন্তু দেশের বাইরে ইমরুল কায়েস সেভাবে আসলে সেই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার এখনো সেই এস্টাবলিশমেন্ট দেখতে পারি, মানে ইনজিউড বা ইনজুরি প্রবণতা যেটাকে আমরা বলি যে চোটে পড়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু ইমরুল কায়েসের মধ্যে আছে। 32টা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন, 26 প্রায় 27-এর কাছাকাছি তার গড়, 3টা
সেঞ্চুরি, চারটা হাফ সেঞ্চুরি, সেটা হচ্ছে তার টেস্ট ক্যারিয়ার। কোনো কোনো সময় অনেক সময় বলা হয় যে ইমরুল কায়েস পারফর্ম করছেন যখনই দল থেকে বাদ পড়ছেন, ঘরোয়াতে ডোমেস্টিকে পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে কাম ব্যাক করা, অনেক সময় বলা হয় যে ইমরুল লিটল বিট আনলাকি। আপনার কি মনে হয় যে আসলে ইমরুল লিটল বিট আনলাকি? না, সেইভাবে বলা যেতে পারে, কিন্তু ইমরুল কায়েস আপনি দেখেছেন পাকিস্তানের সাথে একটা টেস্টে 200, তামিম যখন 200 মেরেছে তারও একটা বড় ইনিংস ছিল এবং অনেক বড় লম্বা একটা পার্টনারশিপ ছিল, কিন্তু ইমরুল কায়েস সুযোগ যথেষ্ট পেয়েছে, আসলে সুযোগের সেই ইমপ্লিমেন্টটা আসলে দেখা যায়নি। আনলাকি বলা যায় আসলে বেশ কিছু একটা ইনিংস, ভালো ইনিংস খেলার পর বা পার্থক্য গড়ে দেওয়ার পর তিন চারটা ইনিংস ফ্লপ দেখা গেছে, এই জন্য আসলে ধারাবাহিকতার মূল কথা বলা যায় এখানে। এক্স্যাক্টলি, আমরা ইমরুল কায়েসের শেষ 10টা ইনিংসে তার যে পারফরমেন্স, আমরা যদি একটুখানি সেটা একটুখানি দেখি বা আমাদের দর্শকরা যদি সেটা একটু দেখতে চায়, অবশ্যই শেষ 10 ইনিংসে ইমরুল কায়েসের কেমন পারফরমেন্স ছিল, শেষ 10 ইনিংসে ইমরুল কেমন করেছে? আপনি দেখছেন যে সেরকম বড় কোনো ইনিংস নেই, সেঞ্চুরি অবশ্যই একটা টপ অর্ডার ব্যাটসম্যানের কাছে সবসময় দল চায় যে বড় ইনিংস বা 50টাকে কনভার্ট করে 100তে নিয়ে যাওয়া, সেখানে আসলে তার হাইয়েস্ট ছিল মাত্র 68 এবং দুটো 50। তো বলাই যে আসলে একটা ওপেনার বা টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটও আসলে একটা ওপেনারের কাছে দল সবসময় চায় বড় ইনিংস, সেই জায়গাটায় আসলে ইমরুল কায়েস যে ব্যর্থ সেটা আসলে এই কার্ডেই আসলে প্রমাণ করছে। মানে বলা যায় সৌম্য সরকার, ইমরুল কায়েস বোধ এখনো পর্যন্ত আসলে সেভাবে দলকে সার্ভিস দিতে পারছেন না, আরেকজন মানুষ বাইরে থেকে নক করছেন, আসলে নক করছেন এনামুল হক বিজয়। বিজয়ের কথা আমরা বলছি যে এনামুল হক বিজয় এই কারণে নক করছেন, 2014 সালে সবশেষ টেস্ট তিনি খেলেছেন, মাত্র 4টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ তার হয়েছে, ওয়ানডে খেলেছেন হয়তোবা তার চেয়ে কিছুটা বেশি। আমরা একটু এনামুল বিজয়কে 30টা ওয়ানডে খেলেছেন আমরা তার যদি একটু পরিসংখ্যানটা দেখি। এনামুল বিজয় শুরুতেই বলে দিই আসলে সেই পুরাতন প্লেয়ারে আসলে নতুনভাবে ফিরে আসা, নতুন আঙ্গিকে এবং চুলটাও বড় করেছে এবং এই চুল বড় করার পেছনে এই লিগে এবারের মৌসুমে খুবই ভালো করেছে। আপনি সেই 2015 সালে ওয়ানডে বিশ্বকাপ থেকে যে ইঞ্জুরির পর বাদ পড়ছে, এরপর আসলে খেলা হয়নি, ওয়ানডেতে 30 ম্যাচ খেলে কিন্তু অ্যাভারেজ খুবই ভালো 35-এর উপরে এবং বেশ কটা সেঞ্চুরিও আছে, 3টা সেঞ্চুরি, 3টা 50, এবং কিন্তু টেস্ট ক্রিকেটে ভালো ওইভাবে নিজেকে ফ্লারিশ করতে পারেনি, 4টা টেস্ট খেলেছে, কিন্তু এই মৌসুমে কিন্তু এনামুল হক বিজয় খুবই ভালো ফর্মে আছে, বিশেষ করে জাতীয় লিগে 2টা ডাবল সেঞ্চুরি মেরেছে এবং 700 ঘরে রান। এবং এনামুল হক বিজয় আগে যেভাবে তার বিপক্ষে কথা উঠতো যে আসলে স্ট্রাইক রোটেট করে খেলা না, একটু সেলফিশ টাইপের খেলোয়াড়, কিন্তু এই মৌসুমে আমি বেশ কটা ম্যাচও তার জাতীয় লিগের ম্যাচ মাঠে বসে দেখেছি এবং তার ব্যাটিংয়ে লক্ষ্য করা গেছে আসলে ডিফেন্স লাইন এবং স্ট্রাইক রোটেট করে খেলা বা বল জাজমেন্ট সব কিছুতে একটা পরিবর্তন এসেছে, তাই আসলে এবার জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পেও এনামুল হক বিজয় সুযোগ পেয়েছেন এবং সম্ভাবনা আসলে জেগেছে যে আবার সেই জাতীয় দলে টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে তাকে সুযোগ দেওয়ার। সেই সুযোগটা আসলে বিজয়ও তৈরি আসলে অনেক বেশি পরিণত, ব্যাটিংয়ে অনেক বেশি পরিবর্তন এনেছেন এবং মনে হচ্ছে যে আসলে যদি সৌম্য যেহেতু আউট অফ ফর্ম, সেখানে বিজয়কে হয়তো বা বেস্ট 15-এ আসলে সুযোগ তার দিতে পারে। সেরা 10 ইনিংসের হিসাবটা যদি আমরা একটু দেখি, সে এটা তো আসলে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ 10 ইনিংসের মধ্যে সেঞ্চুরিও আছে, 95 আছে এবং বিজয় যখনই সুযোগ পেয়েছে ভালো করেছে, কিন্তু 2015 সালে ওয়ার্ল্ড কাপে যখন ইঞ্জুরির কারণে বাদ পড়লেন, দল থেকে বের হতে হলে তারপর আসলে সৌম্য ভালো পারফর্ম করে সেই জায়গাটা গ্র্যাব করে নিয়েছে, এরপর ইমরুল কায়েসও ছিল, সেই কারণে আসলে ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করার পর আসলে ন্যাশনাল টিমে যে টপ অর্ডারে আসলে জায়গা না থাকার কারণে আসলে বিজয়ের কপাল খারাপ ছিল, যেহেতু এখন সৌম্য অনেক। সেটা কি আপনি মনে করেন যে শুধুমাত্র টপ অর্ডারে জায়গা ছিল না বলে এনামুল বিজয় টিমে আসতে পারেন, নাকি অনেক ধরনের কথা প্রচলিত আছে, সেটা বাজারেই প্রচলিত আছে কথা যে টিম ম্যান না, আপনি একটু আগে বলেছেন কিছুটা সেলফিশ ক্রিকেট খেলেন এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ন্যাশনাল টিম বা একটা জাতীয় দলকে সার্ভ করার জন্য আপনাকে টিম ম্যান হওয়াটা খুব জরুরি। আপনি জানেন সৌম্য এবং বিজয় তারা বিকেএসপিতে একই সাথে একই ব্যাচের এবং আমি সেটাও জানি, ব্যক্তিগতভাবে জানি, আপনি নিজেও বিকেএসপি স্টুডেন্ট ছিলেন, বিকেএসপিতে এই দুজনকে আপনি কিভাবে দেখেছেন? অবশ্যই দুজনেই রুমমেট ছিলেন এবং বিজয় একটু চঞ্চল ছিলেন সেদিক দিয়ে, সৌম্য একটু ইন্ট্রোভার্ট ছিলেন। তো সৌম্য যেহেতু আসলে পারফর্ম 2015 সালে পারফর্ম করার পরও তার ডিসিপ্লিন এবং তার যে বেসিক কিংবা ডিফেন্স লাইন সব কিছু বেটার ছিল বলে আসলে টিম ম্যানেজমেন্ট অনেক বেশি সুযোগ দিয়েছে, সেদিক দিয়ে বিজয়ের শুরু থেকে আসলে স্টুয়ার্ট ল কিংবা হাতুরু সবাই বলেছিলেন যে বিজয় একটু স্ট্রাইক রোটেট করে খেলতে চান না, নিজেই ওভারে 6টা বল খেলে হয়তো বা 1টা 2টা বাউন্ডারি খেলে বাকিগুলো ডট দিচ্ছেন, এই জায়গাটায় আসলে টিম ম্যান যে সে না সেটার অনেক বেশি প্রশ্ন উঠেছিল। তো আমি একটু আগে বলেছিলাম যে এবারের প্রিমিয়ার লিগ, বিপিএল কিংবা জাতীয় লিগ সবখানে আসলে বিজয়ের ব্যাটিংয়ে যে পরিবর্তন এসেছে, তার স্কিল বা বল সেন্স,
কিংবা স্ট্রাইক রোটেট করে খেলার যে অ্যাবিলিটি সেটা অনেক বেশি ইম্প্রুভমেন্ট এসেছে। এই কারণে আসলে টিম ম্যানেজমেন্ট এবং বিজয় নিজেও কনফিডেন্ট আসলে সেই জায়গাটা আবার গ্র্যাব করার বা জাতীয় দলের ওপেনার বা টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আবারও ফেরার। রূপক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ছোট্ট একটা বিরতিতে আমাদেরকে যেতে হবে। আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন বাংলাদেশের তিন ওপেনার নিয়ে আপনার কাছ থেকে, ডেফিনেটলি আমাদের দর্শক অনেক ভালো ভালো খবর পেয়েছে। এই মুহূর্তে চলছে খেলাযোগ, ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরছি কিছুক্ষণ পর। একাত্তরের সাথেই থাকুন। আপনি আছেন একাত্তরে, চলছে খেলাযোগ। বৃহস্পতিবার ভোর 5:30 সিডনিতে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে ইঞ্জুরি কাটিয়ে আবার দলে ফিরছেন মিচেল মার্শ। একদিন পরে শুক্রবার শুরু হবে ভারত সাউথ আফ্রিকা বহুল আলোচিত টেস্ট সিরিজ। কেপটাউনে ম্যাচ শুরু 2:30। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতেও হারতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ানদের 119 রানে হারিয়ে 2-0 সিরিজ জিতেছে কিউইরা। ক্রিকেটের সব খবর এক করে জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। অ্যাশেজ সিরিজের সিডনিতে টেস্ট, গ্যালারি ভরে যাবে গোলাপি রঙের বর্ণচ্ছটায়। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাগ্রা স্ত্রীর নামে করা ফাউন্ডেশনের প্রচারণায় সিডনি টেস্টকে পিঙ্ক টেস্ট নামে ডাকা হয় 2005 সাল থেকে। যদিও প্রথাগতভাবে সিডনির পিচ স্পিন বোলিংয়ের পক্ষে, কিন্তু তাতে স্বস্তি নাও পেতে পারে ইংলিশরা, কারণ ইঞ্জুরিমুক্ত হয়ে এই ম্যাচে আবার ফিরছেন মিচেল স্টার্ক। এ যেন একারামের ওখানেই সুগ্রীব দোষ। রুট বাহিনী এরই মধ্যে 3-0 সিরিজ হেরে গেছে। ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথমটা একদিন পরই কেপটাউনে। সিরিজ শুরুর আগেই শুরু হয়ে গেছে বাতচিত বিশ্লেষণ। 25 বছর যে দেশটা থেকে সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত, এবার সেখানে আশা যোগাচ্ছে বিরাট কোহলির অতিমানবীয় ব্যাটিং ক্ষমতা। উল্টো দিকে আছেন ডি ভিলিয়ার্স, তার ব্যাটটাও কম ধারালো না। তবে ডেল স্টেনকে হয়তো প্রথম টেস্টে পাবে না প্রোটিয়ারা। কলিন মানরোর ধামাকায় শেষ টি টোয়েন্টিতে হালে পানি পায়নি উইন্ডিজ। ক্যারিয়ারের তৃতীয় টি টোয়েন্টি সেঞ্চুরি করেছেন কিউ ওপেনার মার্টিন গাপটিল, করেছেন 50। নিজেদের পাল্লায় 240 রানের বিশাল সংগ্রহ নিউজিল্যান্ডের। জবাবে 1 রানেই 2 ওপেনারকে হারিয়ে বসায় কেস্ট্রা আর কুলিয়ে উঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 124 রানেই গুটিয়েছে দ্য ক্যারিবিয়ানস। মনিরুজ্জামান বাবু, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। জানতে চাই আপনার কথাও। যোগ দিন খেলাযোগের অফিসিয়াল ফেসবুক পেজে। খেলা দেখুন, খেলায় থাকুন।